শেরপুরে স্কুল ছাত্রী ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি স্কুল শিক্ষক মানিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে জেলা সদর হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে মারা যান তিনি। মানিক মিয়া সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জেলা কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, মানিক মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল 8:30 দিকে মারা যান তিনি। 2017 সালে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা দায়ের করা মামলায় 2020 সালে মানিক মিয়া যাবজ্জীবন কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার পর থেকে তিনি গ্রেফতার হয়ে হাজতবাস ও পরবর্তীতে কারাবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান জানান, মৃতের সুরতহাল রিপোর্ট ও জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মানিক মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।